আসসালামু আলাইকুম। আজকে এখন হচ্ছে আসরের টাইম, মানে প্রায় 4টার মতো বাজে। তো ভাইয়া রেডি হয়ে নিচ্ছে, যেহেতু একটু পরে ভাইয়ার আখত হবে, মানে ভাইয়ার বিয়ে সম্পন্ন হবে, সেটা হবে মসজিদে। তো সেটা দেখা যায় আমাদের চট্টগ্রামে মসজিদে বা মাজার যে কোনো জায়গায় হয়। মেয়ের পরিবার থেকে যেখানেই বলে যে ছেলেকে এই জায়গায় বিয়েটা পড়তে হবে, তো সেখানেই দেখা যায় বিয়েটা হয়। তো আমার হবু ভাবির বাড়ি থেকেও বলেছিলেন যে এ জায়গায় পড়তে হবে, তো সেখানেই যাচ্ছে এখন সবাই। তো ওখানে যাওয়ার জন্য ভাইয়াকে রেডি করছি, এছাড়াও আম্মু সবাই একটু সবার থেকে ভাই একটু সালাম দোয়া নিচ্ছিলেন আর কি। সবগুলো আজকে ব্লগে চেষ্টা করছি দেখানোর জন্য। এখানে বোনের জামাইরা আছে, তারপর ভাইয়ার ফ্রেন্ডরা আছে, সবাই মিলে একটু মিষ্টি মুখ করাচ্ছিলেন, তারপর সব কিছু ভাইয়াকে রেডি করানো, সবাই রেডি হচ্ছে। এখন ওনারা যাবেন মসজিদে, আর ওনারা মসজিদ থেকে আসরের পরে বিয়েটা সম্পন্ন হবে, দেন সবাই চলে আসবে। এরপরে আমরা সহ সবাই একসাথে ভাবির বাড়িতে যাব। তো এখন আমরা যাচ্ছি না, মেয়েরা তো মসজিদে মাজারে তো মেয়েরা যায় না। আমরা রেডি হয়ে তারপর ভাইয়ারা সহ আবার সবাই আমরা একসাথেই যাব।
আলহামদুলিল্লাহ মসজিদে ভাইয়ার বিয়েটা সম্পন্ন হয়েছে আর ভাবির বাড়িতে ভাবিও কবুল বলেছেন তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভাবির বিয়েটা সম্পন্ন হয়েছে সবাই ভাইয়ার ভাবির জন্য দোয়া করবেন যাতে ওনাদের আগামী দিনগুলো সুন্দর যায় ভালো যায় ওনারা যেন নতুন দাম্পত্য জীবনে সুখী হয় আর আজকে ব্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ